খ্যাতি ও অর্থের হাতছানি দেশের শীর্ষ খেলা ফুটবল এবং ক্রিকেটে। উঠতি বয়সীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এই দুই খেলার প্রতি। তবে ক্রিকেট আর ফুটবলের জোয়ারের মধ্যে অন্য এবং অখ্যাত খেলাগুলোতেও আসছে কিশোর কিশোরীরা। তেমনই একটি খেলা হচ্ছে স্কোয়াশ। স্বচ্ছ কাচের চার দেয়াল বিশিষ্ট ইনডোর কোর্টে দুইজন খেলোয়াড় একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। খেলাটিকে জনপ্রিয় করতে 10 দেশের অংশগ্রহণে চট্টগ্রামে বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলো অংশগ্রহণ করছে। 5 দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে 32 জন পুরুষ ও 10 জন নারী স্কোয়াশ খেলায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে বাংলাদেশের খেলোয়াড় রয়েছে 11 জন। আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুশি বিদেশি খেলোয়াড়রা। My first experience overseas for PSA tournament, so I hope this tournament will be the best. I hope to everything end well and good luck for all players. এই টুর্নামেন্টে first time আমি খেলতেছি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা টুর্নামেন্টে। এটা আমাদের জন্য অনেক উপকার হবে। তা নেক্সট যে আমাদের যেমন সামনে 2023 সালে এসএ গেমস আছে, ওইটাতে আমরা সেটার ইম্প্রুভটা করতে পারবো। ওরা কীভাবে মারে, ওদের শটগুলো দেখে আমরা অনেক কিছু শিখতে পারবো, আর্ন করতে পারবো। স্কোয়াশ এখনও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে ভালো খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশি খেলোয়াড়রা, সেই সাথে খেলোয়াড় তৈরিতে আরও বেশি সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তাদের। কমপ্লেক্স না হলে আসলে কোনো কিছু হবে না। আমরা আসলে ক্লাব লেভেলে খেলা ওই ওরকম জনপ্রিয়তা করা যাবে না। কমপ্লেক্স থাকবে, ভালো লেভেলের কোচ থাকবে, ওইখানে প্লেয়ারদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। ছেলে মেয়েদের নিয়ে একই সময়ে আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজন বেশ চ্যালেঞ্জিং উল্লেখ করে স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, 2023 স্কোয়াশ থেকে বাংলাদেশের খেলোয়াড়রা এসএ গেমসে অংশগ্রহণ করবে, এটাই ফেডারেশনের মূল লক্ষ্য। আরও বড় পরিসরে ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ। সারা পৃথিবীর কাছে পরিচয়ের একমাত্র মাধ্যম হলো গেমস, তো সেটাকেই সামনে রেখে আমরা স্কোয়াশকে কীভাবে এগিয়ে নিয়ে যাব এবং আদার গেম যেগুলো আছে ওখান থেকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, ওইটা প্রচেষ্টা থাকবে। 18 মার্চ থেকে শুরু হয়ে 22 মার্চ পর্যন্ত আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।